মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অনুসরি ডিসপোর্ট অনুষ্ঠিত হল প্রথমখন মন্ত্রীগোটর বৈঠক। মন্ত্রী রঞ্জিত দাসর সরকারি বাসভবনত মন্ত্রীগোটর প্রথমখন বৈঠক। এই বৈঠকত উপস্থিত থাকে জ্যেষ্ঠ বিধায়ক ত্রয়ক্রমে অতুল বরা, সিদ্ধার্থ ভট্টাচার্য আর পদ্ম হাজরিকা। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কেইদিনমান পূর্বে প্রতিগৰাকী মন্ত্রীর বিপরীতে কেইগৰাকীমান বিধায়কর মন্ত্রীগোট গঠন করে দিয়েছিল, যত মাহেকত প্রতিগৰাকী মন্ত্রী নির্বাচিত বিধায়ক কেইগৰাকীর সঙ্গে দুবার বৈঠকত মিলিত হব লাগিব, যার দ্বারা বিধায়কসকলে মন্ত্রীর জড়িয়ে মুখ্যমন্ত্রী তথা কেবিনেটলৈ বিভিন্ন সমস্যার উপর পরামর্শ প্রদান করব পাৰে। আর এই সন্দর্ভত জ্যেষ্ঠ সাংবাদিক সুনীল বৰাৰ এক এক্সক্লুসিভ প্রতিবেদন আগবাইছো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ মতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নতুনক এক এটা ধারণা, সেই ধারণা সৃষ্টি করলে সেই ধারণা হয়েছে যে মন্ত্রী গোটর বৈঠক একগী মন্ত্রীর বিধায়ক কেবাগী বৈঠক অনুষ্ঠিত করব, মাহত দুবারক বৈঠক অনুষ্ঠিত করব। আর এই যে গঠন করে দিয়া হয়েছিল মন্ত্রী গোট গঠন করে দিয়ার পিছন আজি সর্বপ্রথমবার মন্ত্রী রঞ্জিত দাসে এই আরম্ভ করেছে এই মন্ত্রী গোটর বৈঠক। ইয়াত দেখবলে পাওয়া গেছে কেবাজনো জ্যেষ্ঠ বিধায়ক আহিছে এই বৈঠকত অংশগ্রহণ করবলে, সিদ্ধার্থ ভট্টাচার্য, অতুল বরা, পদ্ম হাজরিকা। মই রঞ্জিত দাসের পর কিছু জানিবলে বিচারিম এই মন্ত্রী বৈঠক, এই যে ধারণা আসল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ মতে মুখ্যমন্ত্রীগুলো যে ধারণা লৈছিল মন্ত্রী গোটর বৈঠক, আর আমি যান দূর জানো আজি প্রথম গৰাকী মন্ত্রী হিসাবে আপনার বাসভবনত আহি জ্যেষ্ঠ বিধায়ক মিলিত হয়েছে কব। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ইতিমধ্যে আমার একোটা একোটা গ্রুপ বনায় দিছে, আর মোর ইতিমধ্যে আমার যখন জ্যেষ্ঠ বিধায়ক আমার মাননীয় আমার প্রাক্তন রাজ্যিক সভাপতি, প্রাক্তন মন্ত্রী আর বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য ডাঙরিয়া, মাননীয় প্রাক্তন মন্ত্রী অতুল বরা ডাঙরিয়া, মাননীয় প্রাক্তন রাজ্যিক সভাপতি রঞ্জিত দত্ত ডাঙরিয়া, আর আমার হাজরিকা ডাঙরিয়া, পদ্ম হাজরিকা ডাঙরিয়াক লৈ পেলে একটা গ্রুপ বনায় দিছিল। আর এই আমি আজি তিনজনে আমি আজি বহিছো, চারিজনে বহিছো, রঞ্জিত দত্ত তো বিশেষ কারণে আজি আহিব পৰা নাই, কিন্তু পরবর্তী সময়ত আমি বহিব পাৰিম। মাহত যেহেতু আমার দুবার তেনেকুৱা বৈঠক বহিব, আর মূলগত উদ্দেশ্য মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কৈছে যে সরকারের কাম কাজ সন্দর্ভত যে তেওঁলোকৰ মনের কথানো কি, সেই মনের কথা জানার কারণে, উমান লওয়ার কারণে, ফিডবেক লওয়ার কারণে, আর সেইখিনি আমি প্রতিগৰাকী মন্ত্রীয়ে কেবিনেটর বৈঠকের প্রাক মুহূর্তত আধা ঘন্টা সময় আমি আলোচনা করি। আর আলোচনা করার সময় তাতে কারো নাম মেনশন করা নহয়, মই যিমানখিনি ফিডবেক পালো সেইখিনি কথা ফিডবেক মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক জানাম, আর সেইটোর কারণে কিবা যাবতীয় করবলগীয়া আছে একশন টেকেনও এইটো করব। আর এই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া পরামর্শ আগবাইছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক, আর সেইটোর আধারতে এনেকাকৈ আমি বৈঠক আমি আরম্ভ করেছো, আর আজি প্রথমখন আমার বৈঠক। আর প্রতি 15 দিনের মূরে মূরে আমি এনেকাকৈ কেবিনেটর যেদিন সভা থাকে, আসলতে এই বৈঠক অহাকালে করবলগীয় আছিল, কিন্তু যেহেতু আমি আজি যেহেতু আমি আমার ইন্টেনসিভ ভ্যাকসিন ড্রাইভ যে আছে তাতো যেহেতু যাব লাগিব, সেইকাৰণে মই এই বৈঠক আজিয়ে করছো। আসলে মন্ত্রী রঞ্জিত দাস, সিদ্ধার্থ ভট্টাচার্য ডাঙরিয়া আছে আমার লগত জ্যেষ্ঠ বিধায়ক, এই যে ধারণা, এই যে কার্যসূচী, ইয়ে কিমান দূর আসলতে বাস্তবত সফল এক ফলাফল লব বলে ভাবে? মই ভাবো এইটো এটা খুব প্র্যাকটিক্যাল তেখেতসকলে পদক্ষেপ লৈছে, আৰু এনেকুৱা ধৰণৰ প্ৰচেষ্টাই গুজৰাটত যেতিয়া লোৱা হৈছিলে তেতিয়া যথেষ্ট সফল হৈছিলে। মই এই যিটো প্ৰয়াস কৰিছে এই প্ৰয়াসটোৰ শলাগ লৈছোঁ, আৰু আমাৰ জনসাধাৰণে, আমাৰ সমষ্টিবাসীসকলে আমাৰ মাজত যিখিনি কথা উত্থাপন কৰে সেইখিনি আমাৰ যিগৰাকী মন্ত্ৰী আমাৰ তত্ত্বাবধায়ক হিচাপে আছে তেখেতৰ মাধ্যমেৰে আমি কেবিনেটত উত্থাপন করাবর সুযোগ এটা পাম, কেন সকলো সময়তে এসেম্বলি নবহে, কিন্তু কেবিনেট যেহেতু রেগুলারলি বহে গতি কেবিনেটর মাধ্যমে আমি এই কামবোৰ আগবঢ়াবলৈ সুবিধা পাম। অতুল বরা আছে আমার লগত, সাধারণত আপনি এজন সরব বিধায়ক হিসাবে বিগত কার্যাল সময় দেখা পাওয়া গেছিল বিভিন্ন অভিযোগও আনিছিল, স্বয়ং সরকার বিরুদ্ধে আনিছিল, এই যে পদক্ষেপ আপনি কি ধরনের ভাবে? এই পদক্ষেপ মই খুব ভাল পাইছো, কারণ এনেকে লগ হওয়াটো আমার কারণে আগতে কেতিয়াও সম্ভব হওয়া নাছিলে। এনে কেতিয়াবা বিধায়ী দলের লগ পাও, বিধানসভার লগ পাও, সেইটো বেলেগ কথা, কিন্তু এনেকে তিনি চারিজনীয় গোট এগারী মন্ত্রীর লগত মানে মিত্র বিধায়ক বা মিত্র মন্ত্রী যিয়েই নহোক, নাম যিয়েই নহোক লাগিলে
এই সিস্টেমটো কামত আহিব। তাৰমানে আজি ধৰক মই আজি ৰঞ্জিত দাসক সভাপতি হিচাপেও দুটামান কথা ক'ম বুলি আহিছোঁ, পি এ চি মন্ত্ৰী হিচাপেও ক'ম বুলি আহিছিলোঁ, পঞ্চায়তৰ ডি আৰ ডি এৰ মন্ত্ৰী বুলি ক'বলৈ আহিছোঁ। কথাকেইটা হয়তো আজি গোটেইখিনি নাপাতিব পাৰোঁ, কাৰণ আজি তেওঁ অলপৰ পিছতে বৰপেটালৈ যাব, ইমান দীঘলীয়া সময়। আৰু মই আহোঁতে ডেৰটা বজাত কাটা কেটা নাই পোৱা, মোৰ 15-20 মিনিট দেৰি হৈছে। আৰু ৰঞ্জিত দত্তও আজি অহা নাই, আমি তিনিজন আহিছোঁ। গতিকে ইতিমধ্যে মই যিখিনি লক্ষ্য কৰিছোঁ, কামত অহা বিধৰি এইটো হেৰি মানে কাৰ্যসূচী তেখেতে ঘোষণা কৰিছে মাননীয় মুখ্যমন্ত্ৰীক, তাৰ কাৰণে মই ধন্যবাদ দিছোঁ। কাৰণ এইটো বাকীসকলেও বোধহয় সদ্ব্যৱহাৰ কৰিব, আমিতো মইতো সদ্ব্যৱহাৰ কৰাৰ কাৰণে সুযোগ মই পাইছোঁ বুলি ভাবিছোঁ। আৰু তেখেতেও যিহেতু এটা মানে এটা হেৰি উলিয়াই ছিষ্টেম এটা পেলাই দিছে, গতিকে তেখেতেও আমাৰ কথাখিনিৰ গুৰুত্ব নিশ্চয় দিব। কাৰণ এনেকুৱা ধৰণৰ সৌহাৰ্দ্যপূৰ্ণ অনুষ্ঠান এটাত বা এনেকুৱা লগ পোৱাৰ সুবিধাটো এগৰাকী মন্ত্ৰী হিচাপে তেওঁ ব্যস্ত থাকিব, আমি এম এল এ হিচাপে আমি ব্যস্ত থাকিম। গতিকে আমিতো এনেকৈ আহি পেলাই বহি পেলাই কেতিয়াও গধূলি আহি আড্ডা মাৰিব নোৱাৰোঁ বা কিবা ধৰণৰ আলোচনা কৰিব নোৱাৰোঁ, গতিকে চবেই ব্যস্ত। তাতে এইকেইদিন COVID-19 কাৰণে অন্য ধৰণৰ কাম কৰা ক্ষেত্ৰতো যথেষ্ট বাধা বিঘিনি আহি পৰিছেহি। তাৰ মাজতে আজি ইয়াত আহি মই ভাল পাইছোঁ। পদ্ম হাজৰিকা আছে, সমষ্টি এটা উন্নয়নৰ ক্ষেত্ৰত বিভিন্ন বিভাগসমূহৰ দ্বাৰা উন্নয়নৰ ক্ষেত্ৰত এই যি পদক্ষেপ, এই পদক্ষেপে কি ধৰণে সহায় কৰিব বুলি ভাবে? মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ পৰামৰ্শ মতে আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়ে আজি যি পদক্ষেপ গ্ৰহণ কৰিছে, ই এটা ইতিবাচক পদক্ষেপ। আৰু এই পদক্ষেপে আমাৰ মন্ত্ৰী আৰু বিধায়কৰ মাজত, বা আমিও আজি কেইবাবাৰ বিধায়ক হ'লোঁ, গতিকে চৰকাৰ এটা চলাৰ ক্ষেত্ৰত ইতিবাচক নেতিবাচক দিশ আমি যদিহেতু চিধা চিধিকৈ ভাগ ল'ব নোৱাৰোঁ, আজি আমি ৰঞ্জিত দাস ডাঙৰীয়াৰ জৰিয়তে কেবিনেটলৈ আমি পৰামৰ্শ আগবঢ়াব পাৰিম। গতিকে আমাৰ চিন্তা, আমি জনসাধাৰণৰ আৱেগ অনুভূতি চিধা চিধিকৈ আমি ৰঞ্জিত দাস ডাঙৰীয়াৰ জৰিয়তে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়ালৈ, কেবিনেটলৈ আমি আগবঢ়াব পাৰিম। ই সেইকাৰণে মই কৈছোঁ ই এটা ইতিবাচক দিশ। গতিকে এই পদক্ষেপে ৰাজ্যখনত সঠিকভাৱে চৰকাৰ পৰিচালনা হোৱাৰ ক্ষেত্ৰত জনসাধাৰণৰ আশা আকাংক্ষা বাস্তৱত ৰূপায়িত কৰাৰ ক্ষেত্ৰত, আৰু মই ভাবোঁ মোৰ সমষ্টিৰ যিখিনি মানুহৰ চিন্তা আৱেগ অনুভূতি ইয়াক চৰকাৰৰ ওচৰত প্ৰতিফলন কৰাৰ ক্ষেত্ৰত ৰঞ্জিত দাস ডাঙৰীয়াৰ জৰিয়তে মই সফল হ'ব পাৰিম। ধন্যবাদ। এয়া আছিলে তিনিজনকৈ জ্যেষ্ঠ বিধায়কৰ মনৰ কথা, আৰু এই পদক্ষেপক সলাই লৈছে, এই পদক্ষেপে এক ইতিবাচক ফলাফল দিব বুলি তেওঁলোকে আশা প্ৰকাশ কৰিছে। আৰু এজন সদস্য আছিলে প্ৰাক্তন মন্ত্ৰী যদিও জ্যেষ্ঠ বিধায়ক ৰঞ্জিত দত্ত, বিশেষ কাৰণবশতঃ আহিব পৰা নাই। এয়া আৰম্ভণি, গতিকে নিশ্চিতভাৱে পৰৱৰ্তী দিনসমূহত এই পদক্ষেপৰ জৰিয়তে ৰাইজে কি ধৰণে ফল পায় বা সমষ্টিবাসীয়ে কি ধৰণে ফল পায় বা মন্ত্ৰী বিধায়কৰ যিটো সম্পৰ্ক, সেই সম্পৰ্ক আৰু কিমান উন্নত হয় সেয়া অতি লক্ষণীয় হ'ব। কেমেৰা পাৰ্চন নৱজ্যোতি দাসৰ সৈতে সুনীল বৰা, নিউজ লাইভ।